आज आम्रा क्लास टेनेर भेद वा वेरिएशन चैप्टर टा पोड़बो जेटा सिलेबासेर चैप्टर 13। आम्रा प्रथमे एक्टा एग्जाम्पल देखी जेखाने आम्रा एक्टा छक निये निये छी जेखाने एक्स बोले आम्रा एक्टा चलराशि निये छी जार द्वारा आम्रा कोनो एक्टी रास्तार दैर्घ्य सेंटीमीटर एककें प्रकाश करछी एवं वाई बोले आरेकटा चलराशि निच्छी जेटार माध्यमे ओई रास्ताटाके जदि एकटी मानचित्रे देखानो हय ताहले सेटा कत एक की हिसाबे लिखछी सेटा ओई सेंटीमीटर एककें तार एकटा छक आमरा निच्छी। देखो एखाने की की मान आछे, जखन आमादेर 800,000 सेंटीमीटर रास्तार दैर्घ्य तखन मानचित्रे तार परिमाप देखानो होच्छे 1 सेंटीमीटर। सिमिलार भावे जखन 24,00,000 सेंटीमीटर रास्तार दैर्घ्य तखन मानचित्रे देखानो होच्छे 3। এইভাবেই 40,00,000 ক্ষেত্রে 5 এবং 28,00,000 ক্ষেত্রে 3.5 বা 3.5। এবার এই ছকটা থেকে আমরা একটু কয়েকটা জিনিস বুঝি। আমি এই যতগুলো মান আছে বা যতগুলো সেট আছে প্রত্যেকটার জন্য আমি এক্স বাই ওয়াই এর মান বের করছি। প্রথম ক্ষেত্রে 800,000/1, পরে 24,00,000/3, তারপর 40,00,000/5 এবং তারপর 28,00,000/3.5। এবার আমরা যদি এরা তো প্রত্যেকেই এক্স বাই ওয়াই, আমরা যদি এগুলোকে প্রত্যেকটাকেই কাটাকুটি করি, দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা একটাই মান পাচ্ছি, সেটা হচ্ছে 800,000/1। তার মানে আমরা বলতে পারছি এখানে যতগুলো মান আছে প্রতি ক্ষেত্রেই যদি আমি এক্স বাই ওয়াই বের করি সেটা কিন্তু একটি করে নির্দিষ্ট মান আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই এর মানের এক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, এবং আমরা ধরে নিচ্ছি যে এক্স বাই ওয়াই কে, সুতরাং আমি লিখতে পারছি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক। এই কথাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এদেরকে কি বলতে পারি সেটাই আমাদের এবার জানতে হবে। যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই ইজ ইকাল টু কে অশূন্য ধ্রুবক, তখন এই রাশি দুটিকে বলা হয়, অর্থাৎ এক্স ও ওয়াইকে, যে তারা সরল ভেদে আছে। এবং আমরা লিখি কিভাবে, দেখো এই যে চিহ্নটি, এটিকে আমরা এভাবে বলি যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে বা এক্স ভ্যারিজ উইথ ওয়াই, এবং এই অশূন্য যে ধ্রুবকটি আছে কে, তাকে আমরা ভেদ ধ্রুবক বলি। এখানে আমরা মনে রাখব এক্স আর ওয়াই এর ক্ষেত্রে কিন্তু অন্য কোনো চলরাশিও থাকতে পারে, এটি হচ্ছে আমাদের সরল ভেদের সম্পর্ক। তাহলে কি বলছি আমরা, যে কোনো একটি মানের জন্য যদি আরেকটি মান এমনভাবে পরিবর্তিত হয় যে দুটির যে অনুপাত সেটা স্থির ধ্রুবক, তখন আমরা বলি যে তারা সরল ভেদে আছে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমরা আরেকটা ছক দেখছি যেখানে আমরা দেখছি কি বন্ধুদের সংখ্যা এবং প্রত্যেকের পাওয়া মিষ্টির সংখ্যা। বন্ধুদের সংখ্যাকে এক্স এবং প্রত্যেকে যতগুলো করে মিষ্টি পেয়েছে, আমরা এখানে গোটা মিষ্টি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ওয়াই। এবার দেখো এখানে যে ছকটা করা হয়েছে, আমি ধরে নিচ্ছি কিন্তু যে মিষ্টির সংখ্যাটা অপরিবর্তিত, ঠিক আছে? সেক্ষেত্রে দুই যখন এক্স, অর্থাৎ বন্ধুর সংখ্যা 2, তখন প্রত্যেকের পাওয়া মিষ্টির সংখ্যা 12, বন্ধুদের সংখ্যা 3 হলে প্রত্যেকে পাওয়া মিষ্টির সংখ্যা 8, একইভাবে এক্স যখন 6 ওয়াই 4, এবং এক্স যখন 4 ওয়াই তখন 6। তাহলে এক্ষেত্রে মিষ্টির সংখ্যা যদি অপরিবর্তিত থাকে, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এই এক্সের বৃদ্ধির জন্য এক্স যেমন বৃদ্ধি পেয়েছে, ওয়াই কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এই প্রতিটি ক্ষেত্রে যদি এই এক্স এবং ওয়াইকে গুণ করি তাহলে কি পাই দেখি। দেখো প্রথম ক্ষেত্রে 2×12=24, তারপর 3×8=24, 6×4=24, 4×6=24, 24। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্স ইন্টু ওয়াই যেটা সেটা সমান থাকছে। তাহলে যখন এরকম ঘটবে তখন আমরা কি বলতে পারছি, যে অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এর মান কখনোই পরিবর্তন হচ্ছে না, এবং আমরা ধরে নিচ্ছি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, যেখানেও কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে এরম ক্ষেত্রে আমরা এই সম্পর্ককে কি বলবো? যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয়
যে সর্বদা এক্স ওয়াই অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, যেটি একটি অশূন্য ধ্রুবক, তখন বলা হয় এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে এবং লেখা হয় এক্স, এই চিহ্নটিকে বলা হয় ফেরিজ বলে আমরা বলি ইংলিশে, বা কী ধরনের ভেদ সেই অর্থে এক্স ওয়ান বাই ওয়াইয়ের সাথে কিন্তু ভ্যারি করছে, অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে এবং অশূন্য ধ্রুবকটিকে বলা হয় ভেদ ধ্রুবক। এবার আমরা একটা থিওরেম পড়ব যেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। ধরো আমার যদি দুটোর বেশি চলরাশি থাকে এবং তাদের মধ্যে কোনো একটি চলরাশি যদি অন্য চলরাশিগুলির সাথে আলাদা আলাদাভাবে বিভিন্ন রকম ভেদে, সেটা ব্যস্ত ভেদও হতে পারে বা সরল ভেদও হতে পারে থাকে, তাহলে তাদেরকে কম্বাইন করে একত্রিত করে কীরকম কাজ করা যায় সেটা হচ্ছে এই ভেদের বক্তব্য। এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে যখন জেড ধ্রুবক এবং এক্স জেডের সাথে সরল ভেদে আছে যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ওয়াই এবং জেডের গুণফলের সাথে সরল ভেদে থাকবে, যাকে আমরা এক্স ভ্যারিজ উইথ ওয়াই জেড লিখব, হবে যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তিত হয়। অর্থাৎ যখন জেড ধ্রুবক তখন এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, যখন ওয়াই ধ্রুবক তখন এক্স জেডের সাথে সরল ভেদে আছে। তাহলে যখন এক্স এবং ওয়াই এবং জেড দুটোই পরিবর্তিত হচ্ছে তখন কিন্তু এক্স ওয়াই এবং জেড এই দুজনের গুণফলের সাথে সরল ভেদে থাকবে। এটি হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। এবার আমরা কোষে দেখি 13-এর কিছু অঙ্ক করব। প্রথম আমরা 2-এর অঙ্ক করছি, যেখানে কি বলা আছে এক্স ও ওয়াই দুটি চল এবং এদের সম্পর্কিত মানগুলি এটা কি, এক্সের বিভিন্ন মান হচ্ছে 18, 8, 12 এবং 6, যার জন্য রেসপেক্টিভলি ওয়াইয়ের মানগুলো হচ্ছে 18-এর ক্ষেত্রে 3, 8-এর ক্ষেত্রে 27/4, 12-এর ক্ষেত্রে 9/2 এবং 6-এর ক্ষেত্রে 9। তাহলে এখানে প্রথমেই যেটা আমরা লক্ষ্য করব, দেখো এখানে এক্সের মান হ্রাস পাচ্ছে তার জন্য কিন্তু ওয়াইয়ের মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটি কিন্তু যদি কোনো রকম সম্পর্ক এদের মধ্যে থাকে সেটি কিন্তু অবশ্যই ব্যস্তানুপাতী হবে, ব্যস্ত ভেদ হবে, কারণ যেহেতু একটার বৃদ্ধির জন্য আরেকটার হ্রাস বা উল্টোটা হচ্ছে। তাহলে এবার আমরা একটু কিছু কাজ করে দেখি। আমি এখানে দেখো এই যে 4টি সেট ভ্যালু আছে তাদের প্রত্যেকটাকে লিখে নিয়েছি, 18 × 3, 18 × 27/4, 12 × 9/2 এবং 6 × 9। আমরা একটু করে দেখি, 3 × 18 = 54, এখান থেকে যদি আমি করি তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 2, 27 × 2 = 54, এখান থেকে যদি 2 দিয়ে 12 কাটি তাহলে 6, 6 × 54 এবং 6 × 54। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম প্রতি ক্ষেত্রেই কিন্তু এক্স ইন্টু ওয়াই 54 করে এলো, তার মানে এদের মধ্যে ভেদ সম্পর্ক বর্তমান এবং সেটি কীরকম, সেটি হচ্ছে ব্যস্ত ভেদ, অর্থাৎ এক্স কিন্তু ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে। সুতরাং আমরা বলতে পারছি এক্স ওয়াই ইকুয়াল টু 54 এবং এদের মধ্যে ব্যস্ত ভেদ বর্তমান। এবার আমরা 3-এর 2-এর অঙ্কটা করব। কি আছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এর আগে ত্রৈরাশিক পদ্ধতিতে বা আরও অনেক পদ্ধতিতে করেছি, কিন্তু এবার কিন্তু আমরা ভেদ তত্ত্ব ব্যবহার করে এই অঙ্কটাকে করব। তো এখানে আমরা প্রথমেই যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে ধরছি শিশুর সংখ্যা আমরা সি নামের একটি চলরাশি দিয়ে বোঝাবো এবং প্রত্যেকের ভাগে গোটা সন্দেশ কতগুলি সেটাকে এস দিয়ে বোঝাবো। তাহলে দেখো একটি নির্দিষ্ট পরিমাণ সন্দেশ যদি থাকে সেক্ষেত্রে সেটা তো নির্দিষ্ট, সুতরাং শিশুর সংখ্যা বৃদ্ধি পেলে প্রত্যেকের ভাগে সন্দেশের সংখ্যা কমে যাবে, আবার শিশুর সংখ্যা কমে গেলে প্রত্যেকের ভাগে সন্দেশের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং এরা কিন্তু ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে এদের ভেদ সম্পর্কটা হচ্ছে ব্যস্ত ভেদ। সুতরাং আমি লিখতে পারছি সি
वन बाई एस एर साथे वैरि करछे अर्थात सी एस एर साथे व्यस्त भेदे आछे सेखान थेके आमरा लिखते पारछी सी एस इक्वाल टू के जेखाने के एकटी अशून्य भेद ध्रुवक एर नाम आमरा दिलाम वन। एबार प्रथम क्षेत्रे देखो प्रदत्त मान हच्छे सी एर मान हच्छे चौबीस एवं प्रत्येके पाँचटी करे मिष्टि पेयेछे सन्देश पेयेछे তাহলে সেখান থেকে আমি লিখতে পারছি সি ইন্টু এস অর্থাৎ চব্বিশ ইন্টু পাঁচ ইকুয়াল টু কে এবং সেখান থেকে আমরা পাচ্ছি কে ইকুয়াল টু চব্বিশ ইন্টু পাঁচ করে একশো কুড়ি। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি সি এস ইকুয়াল টু একশো কুড়ি যেটা হচ্ছে আমাদের দু নম্বর সমীকরণ। এবার আমাদের যদি শিশুর সংখ্যা চার কম হতো তাহলে শিশুর সংখ্যা হতো কুড়ি অর্থাৎ সি এর মান তখন হয়ে যেত কুড়ি। এবার সেক্ষেত্রে এই যে আমাদের সম্পর্কটা এই যে আমাদের সমীকরণটা পেয়েছি সেই অনুসারে কুড়ি ইন্টু এস ইকুয়াল টু একশো কুড়ি হতো সেখান থেকে এস ইকুয়াল টু হতো একশো কুড়ি বাই কুড়ি সুতরাং কাটাকুটি করে আমি পাচ্ছি ছয় সুতরাং এস ইকুয়াল টু ছয় অর্থাৎ আমরা কি বলতে পাচ্ছি প্রত্যেকে প্রত্যেকটি শিশু কিন্তু ছটি করে গোটা সন্দেশ পেত অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। এবার আমরা চারের দুইয়ের অঙ্কটা করব কি আছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে ওয়াই ইকুয়াল টু ফোর এবং জেড ইকুয়াল টু ফাইভ হলে এক্স ইকুয়াল টু থ্রি হয় এটা বলে দেওয়া আছে আবার ওয়াই ইকুয়াল টু সিক্সটিন জেড ইকুয়াল টু থার্টি হলে এক্সের মান কত হবে সেটা আমাদের এই অঙ্কে বের করতে হবে। তাহলে এখানে আমরা যেটা প্রথমেই পাচ্ছি দেখো এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে যখন জেড স্থির আবার এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে যখন ওয়াই স্থির। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমি লিখতে পাচ্ছি এক্স ভ্যারিজ উইথ ওয়াই বাই জেড এবং সেখান থেকে আমি লিখতে পারছি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক এর নাম আমরা এক দিয়ে নিলাম। এবার প্রথম ক্ষেত্রে প্রদত্ত আছে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফোর এবং জেড ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা এক নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে পাচ্ছি থ্রি ইকুয়াল টু কে ইন্টু ফোর বাই ফাইভ এবং সেখান থেকে আমরা কে এর মান যদি পাই তাহলে কে কীরকম হবে এই ফোর বাই ফাইভটা তিনের সাথে অনন্যক হিসেবে গুণ হবে অর্থাৎ থ্রি ইন্টু ফাইভ বাই ফোর অর্থাৎ ফিফটিন বাই ফোর সেখান থেকে তাহলে আমি লিখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু ফিফটিন বাই ফোর ইন্টু ওয়াই বাই জেড যার নাম আমরা দিচ্ছি দুই। এবার আমাদের নির্ণয় কেনার জন্য যে মানগুলি দেওয়া আছে যেটুকু মান দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সিক্সটিন এবং জেড ইকুয়াল টু থার্টি হলে এক্সের মান কত তাহলে এবার আমরা এই দু নম্বর সমীকরণে ওয়াই এবং জেড এর মান বসিয়ে দিচ্ছি তাহলে এক্স ইকুয়াল টু ফিফটিন বাই ফোর ইন্টু ওয়াই এর জায়গায় ষোলো জেডের জায়গায় তিরিশ বসিয়ে দিচ্ছি তাহলে এবার আমরা চার দিয়ে ষোলোকে কেটে চার পেলাম এবং পনেরো দিয়ে তিরিশকে কেটে দুই পেলাম আবার ওই দুই দিয়ে কেটে দুই সুতরাং আমাদের এক্সের মান হলো দুই। তাহলে এখানে কিন্তু আমরা ভেদ তত্ত্ব দিয়েই এক্সের মান বের করতে পারলাম এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার আমরা করব পাঁচের এক অঙ্কটি যেখানে কি বলা আছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকলে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকবে তাহলে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে সেখান থেকে আমি লিখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করছি আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটাকে যদি আমরা ধ্রুবক দেখিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই নিয়ে নিচ্ছি করে এবার আমরা তাতে মান বসাতে শুরু করছি তাহলে এক্সের মান তো কে ওয়াই তাহলে আমি লিখতে পারছি কে ওয়াই প্লাস ওয়াই বাই কে ওয়াই মাইনাস ওয়াই এবার এই উপর থেকে ওয়াই কমন নিলে থাকছে কে প্লাস ওয়ান আর নিচ থেকে ওয়াই কমন নিলে থাকছে কে মাইনাস ওয়ান এবার এই দুটির থেকে ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এবার কে যেহেতু
অশূন্য ভেদ ধ্রুবক, ফলে এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটিও কিন্তু অবশ্যই একটি ধ্রুবক, অশূন্য ধ্রুবকই হবে। সুতরাং আমরা লিখতে পারি এটি ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। সেখান থেকে আমরা তাহলে লিখতে পারছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, সেখান থেকে আমরা লিখতে পারছি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়ে দিয়েছিল, সুতরাং এটি প্রমাণিত হয়ে গেল। এবার আমরা পাঁচের চার অঙ্কটি করছি, যেখানে বলা আছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে, ওয়াই জেড এর সাথে সরল ভেদে এবং জেড এক্স এর সাথে সরল ভেদে থাকলে এই যে তিনটি ভেদ সম্পর্ক পেলাম সেই তিনটি ভেদ ধ্রুবকের সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, সুতরাং এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবং জেড আবার এক্স এর সাথে সরল ভেদে আছে, যেখান থেকে আমরা পেলাম জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স, যেখানে কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের এই যে তিনটে সম্পর্ক আমরা পেলাম, এখান থেকে আমাদের এই তিনটে ভেদ ধ্রুবকের সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা কি করছি, আমরা এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স এর জায়গায় আমি বসালাম কে ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এর জায়গায় কে টু ইন্টু জেড ইন্টু জেড এর জায়গায় কে থ্রি ইন্টু এক্স, যেটাকে আমি একসাথে করে সাজিয়ে লিখতে পাচ্ছি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই জেড। অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে দুদিকের এক্স ওয়াই জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান। কী থাকলো, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা কি বলতে পাচ্ছি, ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে ওয়ান। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা ছয়ের তিনের অঙ্কটা করছি, যেখানে বলা আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল ভেদে থাকলে দেখাতে হবে এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সরল ভেদে আছে, যেখানে এ বি পি কিউ এরা কিন্তু প্রত্যেকেই অশূন্য ধ্রুবক। তাহলে আমরা প্রথমেই বলছি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল ভেদে আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখান থেকে তো আমরা অনুপাতের ফর্মে নিয়ে এভাবে করে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। সেখান থেকে আমরা কি করছি, আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে আমরা কি করছি, যোগভাগ প্রক্রিয়া আমরা কি করি, উপরের অংশটার সাথে নিচেরটাকে যোগ করে উপরে লিখি, আবার উপরেরটার সাথে নিচেরটা থেকে মানে উপরেরটা থেকে নিচেরটাকে বিয়োগ করে নিচে লিখি। তাহলে এই কেটাকে তো আমি কে বাই ওয়ান বলে ধরতে পারি, তাহলে আমি লিখছি এই বাদিকটাতে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই এই অংশটা মাইনাস বলে মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এদিকে হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো আমার এই ওয়াই উপরে কেটে যাচ্ছে আর নিচে এক্স কেটে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি টু এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এবং সেখান থেকে টু ক্যান্সেল করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু, আমরা এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানের জায়গায় আমরা এম বলে আরেকটি নতুন ধ্রুবকের মান বসিয়ে নিচ্ছি, এবং এটিও কিন্তু একটি অশূন্য ধ্রুবক যেহেতু কে একটি অশূন্য ভেদ ধ্রুবক ছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই। এবার আমরা তাহলে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই এর মান বসাই, তাহলে এ ইন্টু এক্সের জায়গায় এম ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই হচ্ছে, আর নিচে পি ইন্টু এক্সের জায়গায় ওই একই এম ইন্টু ওয়াই
प्लस किूवई हे तेल एखान ऊपर अंश देखे हमें वाई कमन नीले पड़े थक ए इंटू एम प्लस बी और नीचे अंश देखे वाई कमन नीले पड़े थक पी इंटू एम प्लस किऊ एखने वाईगुलि कैंसल हो जाए अर्थात जेटा थाकछे सेटा हे ए इंटू एम प्लस बी बाई पी इंटू एम प्लस किऊ एबार देखो ये चारटे राशि मैं चलराशि आमरा पेयेछिलाम चलराशि चिन्ह दिएछिलाम किन्तु बला हयेछे जे एरा चारजन अशून्य ध्रुवक एदे एछाड़ा एमओ एकटी अशून्य ध्रुवक ताहले एई जे पुरो अंशटी एटीओ अवश्यई ध्रुवक हबे তাহলে আমরা কি বলতে পাচ্ছি যে এই যে অংশটি এটা ইকুয়াল টু ধ্রুবক তাহলে এটা ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু ধ্রুবক ইন্টু পি এক্স প্লাস কিউওয়াই সুতরাং এ এক্স প্লাস বিওয়াই px প্লাস qy এর সাথে সরল ভেদে আছে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে এখানে কিন্তু আমরা এটাকে প্রমাণ করে নিলাম আমরা আজকে তাহলে ভেদ যে চ্যাপ্টারটা কোষে দেখি 13 এর এই অঙ্কগুলি করলাম এর বাকি অঙ্কগুলো আবার আমরা পরবর্তী ভিডিওতে শিখব তাহলে আজকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে ভেদ সম্পর্ক কি এবং দু ধরনের যে ভেদ সম্পর্ক আছে ব্যস্ত ভেদ এবং সরল ভেদ সেগুলো কি এবং যৌগিক ভেদ কাকে বলে এবং তার প্রয়োগ এবার এখানে আমরা 6 এর অঙ্ক পর্যন্ত আজকে করলাম এবার যে অঙ্কগুলো আমি করলাম না সেগুলিও কিন্তু এই ভেদ তত্ত্ব প্রয়োগ করে এবং যে অঙ্কগুলো আমি করে দিলাম ঠিক তার মতো করেই তোমরা কিন্তু করতে পারবে যেমন একের যে অঙ্কটা সেটা দুইয়েরই মতন দেখবে সেখানেও কি ধরনের কোনো ভেদ সম্পর্ক থাকে কি না থাকলে কীরকম বা ভেদ যদি থাকে তাহলে ভেদ ধ্রুবকের মান কত এরপর দেখবে তিনের অঙ্কগুলো আছে যেরকম আমরা ওই একটি শিশুর সংখ্যা ও সন্দেশের সংখ্যা বের করলাম ওরকমই যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিছু মান নির্ণয় করতে হচ্ছে এরপর চারের অঙ্কগুলো তো আমাদের কিছু যৌগিক ভেদের অঙ্ক আছে এবং পাঁচ এবং ছয়ের অঙ্কগুলো যেগুলো আমরা আজকে এখন করলাম না সেগুলো কিন্তু বীজগাণিতিক কিছু নিয়ম যেগুলো যে নিয়ম আমরা শিখলাম সেগুলো দিয়ে আমাদেরকে করতে হবে তাহলে এই ছয় পর্যন্ত অঙ্কগুলো তোমরা প্রত্যেকে করবে আশা করি সব অঙ্কই তোমরা পারবে এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখবো।